যোগাযোগ ব্যবস্থা সাধারণ মানুষের জীবনে একটা বিশেষ পরিবর্তনের অংশ হিসেবে কাজ করে। তেমনি একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা হিসেবে পরিচিত অজয় নদীর উপর জয়দেব কেন্দুলির ভাষাপোল। প্রতি বছর বর্ষায় অতিরিক্ত জল বেড়ে যাওয়ার ফলে এই ভাষাপোলের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়। পশ্চিম বর্ধমানের শিল্পনগরী দুর্গাপুরের সঙ্গে বীরভূমের জয়দেব কেন্দুলির লিংক রোড হিসেবে পরিচিত এই ভাষাপোল। বীরভূম থেকে হাজার খানেক ব্যবসাদার ও রাজমিস্ত্রি বিভিন্ন প্রয়োজনে শিল্পনগরীর দুর্গাপুরে যান এই লিংক রোডের উপর দিয়েই। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। এছাড়াও আসানসোল, দুর্গাপুর, বাঁকুড়া, মেদিনীপুর যাওয়ার জন্য এই লিংক রোডকে ব্যবহার করে থাকেন সাধারণ যানবাহন, নৌকায় করে, বোটে। আচ্ছা, তখন কেমন অসুবিধা হতো? অসুবিধা বলতে ধরুন বাইক নিয়ে একটা বোটের মধ্যে চাপে একটা তো রিস্ক ফ্যাক্টর থেকেই যায়, তবু আমরা ম্যানেজ করে যেতাম, যেহেতু আমাদের একটা কমিউনিকেশন ওই দিকে বীরভূমের সঙ্গে আছে। অনেকটাই খুশি হব, আমাদের প্রয়োজনীয় কাজকর্ম এই রাস্তার উপর দিয়েই হয়। এপারের মানুষ ওপারে, ওপারের মানুষ এপারে, একে অপরের সঙ্গে যুক্ত আছে, এটা হলে তো খুবই ভালোই হয়। আচ্ছা, রুটি রোজগারেরও ব্যাপার আছে। ইলামবাজার হয়ে পানাগড় হয়ে ঘুরে যেতে 35 কিলোমিটার পথ অতিক্রম বেশি করতে হয়, তাই এই 35 কিলোমিটার রাস্তা সাশ্রয় করতেই এই লিংক রোডের ব্যবহার অনেক বেশি। এছাড়াও পশ্চিম বর্ধমান থেকে বিভিন্ন সবজি জয়দেব কেন দূরে হাটে আসে এই লিংক রোডের মাধ্যমেই। এছাড়াও দুর্গাপুরের বিভিন্ন মাল্টি স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য বীরভূম থেকে বহু রোগী যান এই লিংক রোড দিয়ে। এক কথায় অতি প্রয়োজনীয় এই লিংক রোড সর্বসাধারণের কথা মাথায় রেখে রাস্তার ঠিকাদার আব্দুল লালন যুদ্ধকালীন তৎপরতায় তৈরি করেছেন এই ভাষাপোল। আব্দুল লালন সাংবাদিকদের জানান, আগামীকাল অর্থাৎ 6ই নভেম্বর 2022 খুলে দেওয়া হবে সাধারণের জন্য এই লিংক রোড। এই লিংক রোড খুব তাড়াতাড়ি খুলে যাওয়াতে খুশি অজয় নদীর দুই কূলের মানুষ। রাস্তা না থাকলে আমাদের অসুবিধা নদী পরে দিতে নৌপথে বহু কষ্ট হয়। রাস্তা হলে খুশি আমরা, নৌকা মাচা ধরলে যাওয়া আসা খুব অসুবিধা গাড়ি নিয়ে, আর রাস্তা হলে আমাদের খুব সুবিধা হয়। বীরভূম থেকে মোহাম্মদ ফিরোজের রিপোর্ট, আনন্দ বার্তা।